আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সৈকত হাসান বলছি। যে বিষয়টি নিয়ে আগেও কথা বলেছি, তো আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে বিশেষভাবে কথা বলতে চাচ্ছি, সবাই আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো যে মেন বিষয়টা হচ্ছে যে আমরা যেটা বলতে চাচ্ছি যে মাসেল যাদের কম আছে, তো এটা নিয়ে আমরা কীভাবে বলেছিলাম যে ঘুমিয়ে ঘুমিয়ে মাসেল বানানোর বিষয়টা বলেছিলাম। তো সেখানে আরও কিছু জিনিস বাকি আছে, যেমন স্ট্রেচিং, স্ট্রেচিং যদি থাকে বেশি, তার পোস্ট ওয়ার্কআউট স্ট্রেচিং বা মানে মাসেলকে স্ট্রেচ করা, মাসেল বিল্ডিংয়ের জন্য মাসেলকে স্ট্রেচ করলে লেন্দি বিল্ডিং করলে ভালো হয়, তো মাসেল বিল্ড হতে সহায়তা করে, তো টেনে লম্বা করার মতন ব্যাপারটা। তো যারা ইয়োগা করছেন, যারা তারা কিন্তু অনেক কিন্তু বেশি বেনিফিট পান। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে জানতে হবে যে মাসেলটা লস হচ্ছে কিভাবে। অনেকে এই বিষয়ে জিজ্ঞেস করে যে ওরা অনেক বেশি শুকাই গেছে, তো এতদিন তো মোটা ছিল, তো এখন মাসেলটা, এখন আসলে মাসেলটা কখনো ছিল না, ছিল চর্বি, যে চর্বিটা সরে গিয়েছে তখন অমনি ওদেরকে ভালো লাগছে না। 20-25 কেজি কমানোর পরে দেখা যাচ্ছে স্কিনটা ঢিলে হয়ে যাচ্ছে, আর শরীরে তো মাসেল আগেও ছিল না, তো এখন যে মানে টুনির মতো হাত পা বেরিয়ে আসছে। এখন যে যার কাছে যাচ্ছে সে বলছে তুমি কি অসুস্থ কি না, তোমার কি কি হয়েছে, এটা একটা সমস্যা একটা আর কি। তো আগে যে আমাদের বুঝতে হবে যে মাসেলসটা আমাদের কেন ডেভেলপ করে না। এর আগের ভিডিওতে আমরা বলেছি যে আমরা মাসেলকে ব্যবহার করিনি, আমরা মাসেলের চর্চা করি নাই, আমরা কখনো মাসেল ডেভেলপ করার মতন কখনো এই চিন্তা মাথায় আসে নাই, আমরা আমাদের যে কাজগুলো স্বাভাবিক যে কাজগুলো সেগুলো আমরা অত বেশি করি নাই, তো সেরেন্ডারি লাইফ লিড করেছি। তো এই যে একটা এক্সিকিউটিভ যিনি, তাকে আমরা এর আগের ভিডিওতেগুলোতে বলেছি যে তাকে যে স্ট্রেস নিতে হয়, তাকে যে সারাদিন যে স্ট্রেস কন্ডিশনে পার করতে হয়, তো যে লোড নিতে হয়, যে চাপ নিতে হয়, যে মানসিক চাপ নিতে হয়, এবং যে সে বাসায় ফেরে একটা মানসিক চাপ নিয়ে, তো তারপর সে ঘুমায় সে দেরি করে, তারপরে দেরি করে ঘুমানোর ফলে তার ডেল্টা স্লিপটা হবে না, তারপরে ঘুমটা ভালো হবে না, মাসেলটা ডেভেলপটা হবে না, তখন মাসেলটা লুজ হবে। তো আমরা যারা সকাল যখন সকালে ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্টে যখন আমরা ব্রেড খাই এবং আরও অনেক দুধ চিনি দিয়ে চা খাই, তো তখন হয় কি যে রাত্রে ভালো ঘুম হয়নি, তো রাত্রে ভালো ঘুম না হওয়ার কারণে আমাদের সুগারের যে প্রতি যে আকাঙ্ক্ষা, যে ক্রেপ, যে কার্বস ক্রেভিংস যেটা থাকে, যে মিষ্টি জাতীয় খাবার প্রবণতা, তো এটা বেড়ে যায়। এগুলো সারাদিনই খেতে মানে যত সুগারি যত ক্রিসপি ক্রান্সি এগুলো সেগুলো খেতে যাবে, তো তখন কি হচ্ছে যে আপনি সকালবেলা যখন যে শরীরে স্টেরয়েড বেশি থাকে, তখন আপনি উচিত ছিল যে আপনাকে খালি পেটে ব্যায়াম করা, তাতে কী হতো, তো ইউটিলাইজড হতো, ব্যায়াম করলে ইউটিলাইজ হতো। তো ব্যায়ামও করেন নাই, আবার খাচ্ছেনও, আবার ঘুমও ভালো হয়নি, তো তো খেলে কী হচ্ছে, বডিতে ইনসুলিন চলে আসছে, এদিকে স্টেরয়েডও বেশি আসছে, তাহলে কী হচ্ছে যে বডি থেকে কী হচ্ছে, মাসেলসটা আমার পুড়িয়ে বডি সুগার তৈরি করছে, আর ফ্যাট যেটা ছিল সেখানে আরও ফ্যাট জমা করছে, অর্থাৎ ইনসুলিন কারণে ফ্যাট জমা হচ্ছে, ইনসুলিন অ্যানাবলিক হরমোন, অ্যানাবলিজম হচ্ছে ইনসুলিন, আর তারপর হচ্ছে ফ্যাট অ্যানাবলিজম কারণে ফ্যাট জমছে পেটের ভিতরে, ক্যাটাবলিজম হচ্ছে মাসেল ভেঙে যাচ্ছে, মাসেল ভেঙে গিয়ে আপনার হাত পা টুনির মতো হয়ে যাচ্ছে, আর যেহেতু আপনি মাসেলের চর্চা করেন না, দুশ্চিন্তা করেন, সে দুশ্চিন্তা সারাক্ষণ, তো সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, দুশ্চিন্তা হলো সিম্প্যাথিক অ্যাক্টিভিটি, তো সিম্প্যাথিক অ্যাক্টিভিটি মানে প্রচুর স্ট্রেস হরমোন কর্টিসল রিলিজ হচ্ছে। তো যে লোক সারাদিন দিন দিন রাত দুশ্চিন্তা করে, তাহলে সে 24 ঘন্টায় স্টেরয়েডের ভিতরে আছে, তো তার শরীরে স্টেরয়েড ডিপ লাগানো আছে, যে স্টেরয়েড দিয়ে তাকে ডিপ দেওয়া হয়েছে, সে সারাদিন সে স্টেরয়েড মানে আসছে। আপনারা তো জানেন যে স্টেরয়েড খেলে কী অবস্থা, আমরা মোটা হয়ে যাই, স্টেরয়েড 7 দিন খেয়ে তার ওজন বেড়ে যায়, অনেক বেশি বেড়ে ওজন বেড়ে যায়, ক্ষুধা বেড়ে যায়, যেটা হচ্ছে সাধারণত। তো তার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কারণে তার স্টেরয়েড বডিতে বেশি আসছে, তা স্টেরয়েড বেশি থাকার কারণে তার কি হচ্ছে, এই যে মাসেলটা লুজ হচ্ছে, অর্থাৎ এটা কী হচ্ছে, মাসেলের ব্রেকডাউন করে ক্যাটাবলিজম করছে, ফলে মাসেলগুলো গ্লুকোজ যে গ্লুকোজ পরিণত হচ্ছে, এবং যে স্কেলেটন যে পোর্শনের যে স্কেলেটন স্কেল আছে সেটা বেরিয়ে যাচ্ছে প্রস্রাবের সাথে, যেটাকে আমরা অ্যালবুমিন ইউরিয়া প্রোটিন যাচ্ছে প্রস্রাবের সাথে প্রস্রাব ইউরিন প্রোটিন যাচ্ছে, অর্থাৎ প্রোটিন প্রস্রাব ইউরিন দিয়ে বেড়ে যাচ্ছে। এ ঘটনা বেশি ঘটতে গেলে কিডনির উপরে প্রচণ্ড চাপ পড়ে,
এই জন্য আমরা বলেছি যে যারা বেশি দুশ্চিন্তা করে অনেকে কিন্তু কিডনিতে প্রবলেম হয়ে যাচ্ছে, ব্যথার ওষুধ খাওয়ার, ব্যথার ওষুধ বেশি খাওয়ার জন্য কিডনিতে প্রবলেম হয়ে যাচ্ছে। অনেকে প্রোটিন বেশি খাচ্ছে, ফাস্টফুড বেশি, প্রসেস ফুড বেশি খাচ্ছে, বেশি খাওয়ার কারণে তার কিডনিতে প্রবলেম হয়ে যাচ্ছে। অনেক আগে যখন যেটাতে হওয়ার কথা তার অনেক আগেই তার কিডনিতে সমস্যা হয়ে গিয়েছে। তো প্রচুর কিডনি পেশেন্ট এখন দেখা যায়। হ্যাঁ, তাহলে দেখেন যে কোথাকার পানি তাহলে দেখেন কোথায় গিয়ে গেল, তো মাসলও যাচ্ছে, কিডনিও যাচ্ছে, কিডনি নষ্ট হচ্ছে, দুটোই। তো আমাদেরকে রিল্যাক্সেশন ফেস করতে হবে। তো আমরা জানি যে স্ট্রেস কন্ডিশনে যে ভালো ঘুম না হওয়া, তারপর সুকারি খাবারের খাওয়া, তারপরে এগুলোতে আমাদের কী হচ্ছে, মাসলসটা প্রকৃতভাবে লস হয়ে আমার শরীরের চর্বি জমা হচ্ছে। তাহলে আমরা চর্বি চর্বি গলাতে চাই, তাহলে মাসল যদি বিল্ড করতে চাই, তাহলে আমাদেরকে আগে বিরতি বলেছি যে বিষয়গুলো বলেছি যে ইয়োগা প্র্যাকটিস করতে হবে, স্ট্রেস রিল্যাক্সেশনের প্র্যাকটিস করতে হবে, মেডিটেশন প্র্যাকটিস করতে হবে, ধ্যানের সঙ্গে কুশু কুশুর সাথে নামাজ পড়তে হবে, নামাজ রোজা রাখতে হবে, এবং আমরা যে খাবারগুলোর কথা সাজেস্ট বলেছি সেই খাবারের বাইরে কোনো প্রসেস ফুড বা সুগারি ফুড, সুগারি ড্রিঙ্কস বা যে কোনো সুগার আপনি খেতে পারবেন না। কারণ হচ্ছে যে মিষ্টি শরীরে আসলে এটা একটা ইনফ্লামেটরি, এবং মিষ্টি আসা মানেই হচ্ছে ইনসুলিন, ইনসুলিন আসা মানে হচ্ছে ফ্যাটকে জমা করা। তো ফ্যাটকে সে বার্ন করতে দেয় না। ইনসুলিনের কাজ হচ্ছে, অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে বারবারই বলেছি যে যে আপনারা বুঝছেন যেটা, ইনসুলিন মেন যে কাজ সেটা হচ্ছে যে রক্তে ভিতরে সুগারটাকে কোষের ভিতরে ঢুকানো। ইনসুলিন সোডিয়াম ক্লোরাইডকে রিটেনশন করে রাখে, আমরা যে লবণ যে শরীর ধরে রাখে, এই জন্য যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, যাদের প্রচুর পরিমাণ ইনসুলিন আছে, কাজ করতে পারছে না, তাদের হাত পা ফুলে যায়, এবং ফুলে যাওয়ার কারণে রক্ত রক্ত ভলিউম ভলিউমটা বেড়ে যাচ্ছে, হাত পা পানি চলে আসছে, এডিমা বলে, এডিমা ডেভেলপ করে, চাপ দিয়ে দেখবেন যে গর্ত মতো হচ্ছে, গর্ত মতো হয়ে যাচ্ছে, অনেক যে অনেক চাপ দিয়ে রাখলে শিং বনের উপরে, শিং বনের উপরে চাপ দিয়ে রাখলে দেখুন যে এটা দেখা যাচ্ছে। তো তাকে বলে আমরা ইডিমা। তো পানি যে জমে গেল, পানি যে জমে গেলো, যে কে ধরে রাখছে, এটা ধরে রাখছে ইনসুলিন। তো এই জন্য আমরা পদ্ধতিতে যখন আমরা এটা খাবারগুলো খাই, যাতে আমাদের ইনসুলিন লেভেলটা কম থাকে এবং সোডিয়াম ক্লোরাইডটা যাতে রিটেনশন থাকে, বেরিয়ে যায়, তো শরীর থেকে পানিটা সাথে নিয়ে বের হয়, সাথে নিয়ে বেড়ে যায়। এই জন্য আমাদের কী হয়, পানিটা লবণ মেশাতে হয়, নাহলে কী হয় যে সোডিয়াম ক্লোরাইডের ঘাটতি দেখা দেয়। তো এই কারণে আমরা ডাবের পানি খেতে বলি, তার পটাশিয়াম লেভেলটা যাতে ভালো থাকে। তবে হ্যাঁ, কিডনি রুগীদের ডা যাদের কিডনিতে অলরেডি ফেলার হয়ে গেছে বা যাদের রেস্ট্রিকশন আছে, তাদের পটাশিয়াম লেভেলটা বেড়ে গেছে, তাদের ফুস্টের উপরে রেস্ট্রিকশন আছে, তারা ডাবের পানির উপরে রেস্ট্রিকশন আছে, অবশ্যই কী করতে হবে, একজন ভালো নেফ্রোলজিস্ট সাথে পরামর্শ নিতে হবে। অনেকেই আবার বলছেন যে যে কমপ্লিকেশন নিয়ে, কারো কিডনি নষ্ট, কারো লিভারের সিরোসিস পর্যায়ে চলে গেছে, কারো প্যানক্রাইস একদমই ফাংশন কাজ করছে না, কারো এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো আমরা সবাই এদেরকে বলছি যে সমস্যা হরমোনাল, তারা এন্ডোক্রাইনোলজিস্ট দেখাবে, এন্ডোক্রাইনোলজিস্টের সাথে পরামর্শ করবে, যাদের কিডনি সমস্যা তার লিভার বিশেষজ্ঞ দেখাবেন, যাদের লিভারের প্রবলেম। তো আমরা যাদের অর্গান ফেলোর হয়ে গেছে বা যাদের অর্গান ফেলোর হয়ে গিয়েছে একেবারে, তো তাদেরকে অবশ্যই স্পেশালিস্টের কাছে মানে কথা বলতে বলি। তা আমাদের যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে ভালো থাকার প্রক্রিয়া, যাতে আপনার এই ধরনের অসুস্থতা না হয়। তাহলে আমরা এতগুলো নিশ্চয়ই বুঝে গেছেন যে আমাদেরকে যে প্যারাসিম্প্যাথেটিক যে অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে। তো প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা বাড়াতে হলে যে আগের ভিডিওগুলোতে বলেছি যে মাইন্ডফুলনেস, ভালো ঘুম, ব্যায়াম, রিল্যাক্সেশন, ইয়োগা, যা এতক্ষণ আমরা বললাম, তো এগুলো প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। তো প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হচ্ছে ফ্যাট বার্ন, আর আপনি যে খাবারগুলো খাবেন তাতে গুলো কী হবে, ইনসুলিন লেভেলটা কম থাকবে, আপনি যখন হাঁটবেন, আপনি যখন ইয়োগা করবেন, তো আপনি যখন যে ব্যায়ামটা করবেন সেটা কিন্তু তেমন কোনো কষ্ট না, আরামের ব্যায়ামগুলো, যেগুলো যেগুলো আপনার জোরে হাঁপাতে হয় এরকম না। ফ্যাট বার্নিং হচ্ছে একটা রিল্যাক্সিং প্রক্রিয়া। এতদিন যারা ভেবে এসেছে যে ফ্যাট বার্নিং করলে প্রচুর হাঁটতে হবে, প্রচুর দৌড়াতে হবে, আসলে বিষয়টা সেরকম না। ফ্যাট বার্নিং করতে হলে আপনাকে জাস্ট সামান্য কিছু এক্সারসাইজ, যেটা কিনা কোনো কষ্ট নাই, আপনি এক্সারসাইজ করতে আপনার কষ্ট হবে, আপনি করতে পারবেন না, যে এক্সারসাইজ করতে কষ্ট সেটা আপনি পারবেন না। তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে ক্যাপাসিটির বাইরে আপনি কিছু করতে যাবেন না। যাদের হার্টের প্রবলেম আছে তারা অবশ্যই দৌড়াতে পারবেন না, যাদেরকে তাদেরকে হাঁটা, তাদের শুধু তাদের একটান হাঁটার দরকার নেই, রেস্ট নিয়ে নিয়ে, বিশ্রাম নিয়ে নিয়ে হাঁটতে হবে। তো এই নিজের ক্যাপাসিটি তাকে বুঝতে হবে। আপনি নিজেকে কখনোই প্রেশারাইজ করবেন না, বডিকে কখনোই পুশ করবার যাবে না, আপনার বডি ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে এবং সেটাকে রেসপেক্ট করতে হবে। তো আমরা সব সময় যেমন যেমন
অনেকে খুব জোরে জোরে দৌড়াচ্ছে, তো অনেক জায়গায় দেখা যায় যে এরকম যে তারা মানে এরকম ভুলগুলো করে, তো এটা আসলে ঠিক না। আসলে আমি যে উপকারটা পেয়েছি, আমার ওজন অনেক বেশি ছিল, আমি 155 কেজি ছিলাম, সেখান থেকে ওজন কমিয়ে আমি এখন 91-এ আসছি। তো এই যে এত ওজন কমিয়েছি, তো আমি তো এটার উপলব্ধি করতে পারছি যে কীভাবে আমি ওজনটা কমে মানে চর্বিটা কমিয়েছি বা কীভাবে সম্ভব হয়েছে। আমি তো অত জোরে দৌড়াইনি বা অত ঘাম ঝরানো ব্যায়াম ওরকম করি না, আমি জাস্ট রিল্যাক্স ব্যায়াম করছি, হ্যাঁ, এবং আমি সেই জন্য আজকে কমাই কমে মানে আমি ওজনটা বা চর্বিটা কমাই আনতে পারছি। তো এই বিষয়টা আমি আপনাদেরকে বলছি কারণ আমি এটা উপকার পেয়েছি। হ্যাঁ, তো অতিরিক্ত ব্যায়াম বা ঘাম ই হলে যখন আপনাকে কিন্তু আলাদাভাবে খাবার খেতে হয়, সেই জন্য আপনার কিন্তু খাবার খাওয়ার তখন একটা প্রয়োজন হয়। তাই আপনি কখনোই অতিরিক্ত জোরে দৌড়ানো বা ব্যায়াম এইরকম কিছু দ্রুত করতে যাবেন না। আবার হার্ট রেটকে লক্ষ্য করতে হবে যে অ্যারোবিক পেসটাকে ধরে রাখতে হবে যখন দৌড়াবেন, হাঁটবেন। হ্যাঁ, আপনি এটা ভাবতে হবে যে যখন আপনি হাঁটবেন রিল্যাক্সভাবে, সেভাবে অ্যারোবিক কন্ডিশনে আপনি হাঁটবেন, আস্তে আস্তে হাঁটবেন। তো যদি আপনি জোরে করতে যান, তাহলে জোরে হাঁটতে যান, জোরে ব্যায়াম করতে যান, সেক্ষেত্রে আপনার গ্লুকোজ বার্ন হতে যাবে এবং আপনার দরকার হবে। তো এরকম বিষয়টা থেকে আমাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, আমরা চাচ্ছি যে আপনাদেরকে এই বিষয়ে সচেতনতা সেইভাবে করতে, যাতে আপনি চলতি এই কাজগুলো বা এই পদ্ধতি এটা করতে যায় কোনো সমস্যা আপনার না হয়। তো এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে যে কখন কোন জায়গাটা লাগছে আপনার। তা আপনি যখন হাই ইন্টেন্সিটি ট্রেনিং করবেন তখন আপনার গ্লুকোজ লাগবে। আর এই জন্য বলেছি যে হাই ইন্টেন্সিটি ট্রেনিং আপনার সবসময় করা যাবে না, আপনি সপ্তাহে হয়তো 3-4 দিন করতে পারেন, 3 থেকে 5 মিনিটের জন্য করলেন, অবশ্যই অবশ্যই এটা ফিট হতে হবে, এটার জন্যে আপনাকে ফিট হওয়া লাগবে। হ্যাঁ, এটা সবসময় বলছি। তা আপনাদেরকে নিজেকে ইনজুট করবেন না, বডি ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করবেন, বডি ল্যাঙ্গুয়েজ বুঝবেন, তারপর সেই অনুযায়ী আপনারা সেভাবে ব্যায়াম করবেন। আর টাইমিংটা বিষয়টা থাকে যে আমাদের যদি টাইমিংটা যদি মানে বেশি করতে যদি ইঞ্জুরি করে হয়ে যায়, তাহলে কিন্তু বেশ কয়েকদিন পড়ে থাকা লাগবে বিছানায়, এটা একটা প্রবলেম। তো যে পরিস্থিতিতে একটা পরিস্থিতি চিন্তা করে আপনাকে সেভাবে শেষ করতে হবে কাজটা। তো বডি ল্যাঙ্গুয়েজটাকে এই জন্য বুঝতে হবে। তো বডি ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য আপনার কিছু জ্ঞান লাগবে, যেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব বা বলবো। তো আমাদের সবসময় উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতন করা। তো এতক্ষণ আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আপনার মাসেলকে রক্ষা করার জন্য আপনার রিল্যাক্সেশনটা খুবই দরকার। আপনাদের এই ইউজ করতে হবে কি, সেটা হচ্ছে সেটা নাহলে থাকবে না, লস হয়ে যাবে, কারণ সেটা চর্চা করতে হবে, সেটাকে যত্ন নিতে হবে, সেটাকে আপনাকে প্রপার নিউট্রিশন দিতে হবে, সেটা সার্কুলেশন ভালো করার জন্য আপনাকে সেই পরিমাণ লোড নিতে হবে, তাকে আপনার পর্যাপ্ত বিশ্রাম দিয়ে সুযোগ করে দিতে হবে, স্ট্রেচিং করতে হবে তাকে, এইগুলোর মাধ্যমে তাকে স্ট্রং করতে হবে। তা আপনাকে যত্ন নিতে হবে। তো নিজের শরীরকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের শরীরটাকে শক্তিশালী করে তুললে আপনার কনফিডেন্ট লেভেলটা অনেক বেড়ে যাবে, আপনি অনেক কনফিডেন্ট থাকতে পারবেন। যারা আজকাল যারা হার্ট যখন চিকন হয়ে গেছে, হার্ট ডিম বেরোয় আসছে, আগে অনেক চর্বি বেশি ছিল, হ্যাঁ, এখন চর্বিটা কমে গেছে, দেখতে নরম লাগ দুর্বল লাগছে দেখতে, তাদের স্কিনটা নরম হয়ে গেছে, যেহেতু তাদের মাসেল নাই, তাদের দেখতে রোগা রোগা মনে হচ্ছে, দেখতে মনে হচ্ছে ক্যান্সারের পেশেন্ট এরকম। তো তারা ওটা নিয়ে দুশ্চিন্তা না করে মাসেল বিল্ড করা শুরু করুন, এবং বেশ অনেকজন শুরু করেছেন এবং তারা কিন্তু খুবই ভালো লাগছে, তারা ভালো আছে, তো এনথুজিয়াস্টিকভাবে আছে, তার শক্তিশালী হচ্ছে দিনকে দিন। মাসেল ডেভেলপ হতে সময় লাগে, মাসেল তো এমন না যে আপনার 2-1 দিনে হয়ে যায়, তা না, বছরকে বছর সময় লাগে। তো আস্তে আস্তে ডেভেলপ হয়, তো ধীরে ধীরে হয়। তো আমাদের তো বডি বিল্ড হওয়া প্রতিযোগিতা করতে হবে এমন না, সবাইকে তো তা করতে হবে না। তো আমাদেরকে মোটামুটি মাসেল থাকলে হলো, তো আমাদেরকে এইভাবে মাসেল ফুলাইয়া যে সিক্স প্যাক বানাতে হবে এরকম একটা আমার অত সবার তো দরকার নেই, তাই না? তো যারা পারবে না, সবাই তো পারবে না, সবাই ধরে রাখতে পারবেও না, এগুলো করতে গেলে আবার অনেকগুলো অনেক কিছু এফোর্ট করতে হবে, অনেক সময় দেখা যাচ্ছে একসময় কন্টিনিউ করতে পারবে না, তখন তার সেই বিষয়ে আবার 2-3 গুণ বেগে আবার সে মোটা হয়ে যাবে। আবার একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকে করেছে যে আমাদের যে স্কিনটা মানে লুজ হয়ে যাচ্ছে, আমার স্কিনটা লুজ হয়ে যাচ্ছে, তো সেটা আমি এর আগেও বলেছি যে প্রচুর পানি খেতে হবে, পানির বিষয়ে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি, পর্যাপ্ত পানি খেতে হবে, হাইড্রেশনটা ঠিক রাখতে হবে। তাহলে কী হবে, লোয়ে রাখলে কী হবে, যে অটোফিজের মাধ্যমে যে আমাদের প্রোটিনগুলো এক্সেস প্রোটিন আমাদের চামড়ার ভিতরে যে প্রোটিনগুলো থাকবে সেগুলো সময় লাগবে, এটা তারপর যে 25-30 কেজি ওজন কমে গেছে, তারা হঠাৎ করে যদি আপনি চর্বিগুলো কমে গেল, তো এই জন্যে একটা ভ্যাকুম সৃষ্টি হচ্ছে, তো মাসলটা একটু রিল্যাক্স হয়ে গেছে, তো তখন আপনাকে মাসেল বিল্ডিং করতে হবে। মাসেল বিল্ডিং করার মাধ্যমে তার চামড়া একটু রিল্যাক্স হয়ে গেছে, তখন আপনি মাসেল বিল্ডিংয়ের মাধ্যমে আপনার চামড়াটাকে টাইট করতে হবে, তো এটার জন্য সময় লাগবে।
তো এরকম অনেক রুগী আমাদের আমাদের সাথে কথা বলে বা আমাদের সাথেই করে যে এখন 3-4 মাস পরে তারা এখন ওদেরকে দেখ অনেক তরুণ লাগছে, তারা এখন এইভাবে ভালোভাবে মাসেল বিল্ড করার মাধ্যমে তাদেরকে এখন অনেক ভালো লাগছে। তো তারা এখন বলতেছে যে অনেক শক্তি লাগতেছে, তাদের ভিতরে অনেক বেশি এনার্জেটিক আছে, আগে তাদের ঘুম থেকে অত্যস্ত, এখন সে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাচ্ছে, আমরা এখন ঘুম থেকে উঠছি, ব্যায়াম, তারপর ব্যায়াম করতেছি, সূর্যের আলো যে ভূমিকা, ভিটামিন ডির যে এটা আমরা অনেক কথা বলেছি এর আগে, সরাসরি পেটের চর্বি গলাতে সাহায্য করে। হ্যাঁ, ভিটামিন ডিটা আমাদের সরাসরি পেটের চর্বি গলাতে সাহায্য করে। যারা ভুঁড়ি কমাতে চাচ্ছেন তারা রোদে যাওয়াটা তাদের জন্য ফরজ, তাদেরকে যেতেই হবে। হ্যাঁ, ভিটামিন ডি প্রচুর ডেফিসিয়েন্সি তো অনেক জানা যায় যে রোদে গেলে যে হবে যে আপনার যে পেটের চর্বিটা কমবে, এবং রোদে গেলে এই যে অ্যাবডোমিনাল অ্যাবডোমিনাল ফ্যাটটা এটা বার্ন হতে ভিটামিন ডি সহায়তা করে। তো এই বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য করি যে আমরা আশা করি সব আপনাদের কাছে লাগবে এবং উপকারে লাগবে, আর প্রতিনিয়ত যে সমস্যাগুলো আমরা পাচ্ছি বা আমরা জানছি, ঠিক আছে, আপনাদের মাঝে শেয়ার করার জন্য, এবং আলোচনা তো আর দীর্ঘ করব না, অনেক বেশি হয়তো বেশি বলেছি, তো সেই বিষয়টা আপনাদের ভালোর জন্য, আপনাদের জানানোর জন্য। তো রোগ হয়ে গেলে আর কিছু করার থাকে না, আর অর্গানিক ফেলার হয়ে গেলে তখন আর কিছু করার থাকে না। তো আমাদের ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, এবং ভিডিওটা আমার ফেসবুক পেজে লাইক দিন এবং শেয়ার করুন, যাতে আরও অনেক মানে অনেকে উপকৃত হতে পারে। এখন অনেক প্রচুর লোক আছে যারা সয়াবিন তেল খাচ্ছে, যারা এখনও বিভিন্ন প্রসেস ফুড খাচ্ছে, ফাস্ট ফুডের যেগুলো এখনও অনেক ভিড় থাকে দেখা যায়। তো আমাদের যে পরিবর্তনটা আসছে, তো এই পরিবর্তনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেয়ে সুস্থতার দিকে যাব আমরা। এবং সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।